মালদায় গঙ্গা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় গঙ্গার জল বেড়েছে ২০ সেন্টিমিটার। জেলা প্রশাসনের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা। মালদায় গঙ্গা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় গঙ্গার জল বেড়েছে প্রায় ২০ সেন্টিমিটার। জেলা প্রশাসন জারি করেছে লাল সতর্কতা। গঙ্গার পাশাপাশি ফুলার নদীতেও জারি হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে লাল সতর্কতা। গঙ্গা ও ফুলার নদীর তীরবর্তী এলাকাগুলিতে জল ঢুকেছে। হরিশ্চন্দ্রপুর ও রতুয়া ব্লকের ফুলহার তীরবর্তী প্রায় ৮টি গ্রামে নদীর জল ঢুকেছে। জলবন্দী হয়েছেন প্রচুর সংখ্যক মানুষ। বিপদ বাড়িয়েছে গঙ্গার জল বৃদ্ধি। মালদা মানিকচক ব্লকের নদী তীরবর্তী এলাকাও জলবন্দী। বেশ কয়েকটি স্কুল জলের তলায় চলে গিয়েছে। পঠন পাঠন আপাতত বন্ধ রাখা হয়েছে। এই জল সরে গিয়ে কবে পড়াশোনা স্বাভাবিকভাবে মূল স্রোতে ফিরবে তা নিয়ে সংশয় আছেন স্কুল ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা। নতুন করে জল ঢুকেছে ইংরেজের ব্লকের খাসখোল এলাকায়। কালিয়াচক ৩ নং ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রামের বাসিন্দাদের বিপদ বাড়িয়েছে গঙ্গার জল বৃদ্ধি। ওই এলাকায় রাস্তার ওপর দিয়ে হু হু করে গ্রামে ঢুকছে গঙ্গার জল। জলের তোড়ে রাস্তা ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি গঙ্গার তীরে চলছে লাগাতার ভাঙন। পুজোর আগে গঙ্গার এমন রূপে আতঙ্কিত পারদেওনাপুর ও শোভাপুর এলাকার মানুষ। হঠাৎ গঙ্গার জল বেড়ে যাওয়ায় পারদেওনাপুর ও শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পোস্ট অফিস পাড়া, হাজিপাড়া, ৩ নম্বর কলোনি, ৪ নম্বর কলোনি সহ একাধিক গ্রামে ইতিমধ্যে ঢুকছে জল। বৈষ্ণবনগরের টাউনশিপ মোড় হয়ে পারলামপুর ঘাট যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পুজোর আগে গঙ্গার ভাঙনে আতঙ্কিত ছড়িয়েছে গ্রাম জুড়ে। জল ঢুকছে গ্রামে আর তার সঙ্গে নদী তীরে ভাঙন অব্যাহত। নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বহু গাছপালা জমি, জলবন্দী মানুষ। পুজোর আগে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ায় মানুষের প্রাত্যাহিত জীবনযাপন ব্যাহত হচ্ছে। কবে স্বাভাবিক জীবনে ফিরবেন তারা, উৎকণ্ঠায় দিন কাটছে জলবন্দী পরিবারগুলি। জল খুব ভারী অবস্থা, চেংড়া চালিয়ে থাকা যাচ্ছে না। কি হয়েছে? চারিদিকে বন্যা হয়ে গেছে, বাড়ির পিছনে পিছনে জল হয়ে গেছে। ঘরের মধ্যেও তো জল আছে? হ্যাঁ, ঘরের মধ্যেও জল হয়ে গেছে। কিভাবে দিন কাটছে আপনাদের? কষ্ট করে কাটছি। আমাদের বন্যার পরিস্থিতি খুবই খারাপ, মানে জল কিছু কমে না, জল বেড়েই যায়। তাহলে আমাদের মানে ২৫০০ বাড়ির মতো জলে আছে বন্যার, একদম পুরোটাই ২৫০০ বাড়ির মতো জলের নিচে আছে। তারা মানুষের অসুবিধা হচ্ছে, গরু ছাগলের অসুবিধা হচ্ছে। তারা আমি বিডিও সাহেবকে বলেছিলাম, আমরা সবাই মিলে মেম্বারগুলো মিলে বলেছিলাম যে আমাদের হাজারের উপরে তিরপল লাগবে। তো বলছিল যে বিডিও সাহেব আমাদের হাজারের উপরে তিরপল লাগবে। তো বলছিল যে কি না, আমরা যত ৩০০ তিরপল আমরা দিচ্ছি এখন কমিটি করে। এদিকে প্রশাসনের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো রকম সাহায্য না করার অভিযোগ উঠেছে। যদিও জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান অভিযোগ ভিত্তিহীন। মনিটরিং টিম করা হয়েছে, ২৪ ঘন্টা এই টিম নজর রাখছে। প্রয়োজনীয় ত্রিপল ও শুকনো খাবার জলবন্দী এলাকায় পাঠানো হয়েছে। আমাদের গঙ্গা এক্সট্রিম ডেঞ্জার লেভেল ৮৮ ক্রস করেছে, সুতরাং সেখানেও বেশ কিছু বাড়িঘর প্লাবিত হয়েছে। আমরা সেখানে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছি এবং নৌকার ব্যবস্থাও করা হয়েছে যাতে স্কুলে যেতে বা অন্য জায়গায় যাতায়াত করতে অসুবিধা না হয়। জলের উপর দিয়ে আমরা সতর্ক রয়েছি, ত্রাণ সামগ্রী যথেষ্ট পরিমাণে রয়েছে, মানুষের প্রয়োজন মতো আমরা প্রশাসন ব্যবস্থা নেব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।